Hello student, I am Riya Roy. I am the vocational trainer in plumbing. My school name is Goraitala High School and my TP is Quivan Skill Empowerment Private Limited. So student, welcome back to my classes. So ajke amra ki porbo, amra ajke tooltar ke niye aro ektu detail e alochona korbo. Amra ki porchhilam class 9 e level 1 e second chapter amra porchhi. তো আমরা প্রথমেই যেটা করব আমরা আজকে আগে আরো কিছু টুলস পড়তে চলেছি তো আগে আমরা যেটা করব সেটা হলো পুরনো পড়াটাকে একটু ঝালিয়ে নিতে চাই তো আমরা পুরনো আগের দিন কি কি পড়েছিলাম আমরা কি কি পড়েছিলাম টুলসই পড়েছিলাম টুলসের মধ্যে কিছু কিছু ভাগ করেছিলাম কি কি ফিটিং টুলস পড়েছিলাম কাটিং টুলস পড়েছিলাম বেন্ডিং টুলস পড়েছিলাম এবং তার মধ্যে আমরা কিছু ডিটেইলড করেছিলাম তো আমরা কি করেছিলাম আমরা ফিটিং টুলস এর মধ্যে কিছু ডিফারেন্ট কিছু টাইপস পড়েছিলাম কাটিং টুলস এর মধ্যেও পড়েছিলাম বেন্ডিং টুলস এর মধ্যেও পড়েছিলাম তো একটা আমরা যে ছকটা করেছিলাম সেটা একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা এই ছকটা করেছিলাম আশা করি সবার মনে আছে তাহলে আমরা আজকে নতুন নতুন ক্লাসে চলে যাচ্ছি তাহলে তোমরা সবাই আবার নতুন করে নোট ডাউন করতে শুরু করো আচ্ছা তাহলে আমরা শুরু করি আমরা আজকে শুরু করতে চলেছি আদার্স টুল তাহলে আদার্স টুলস এর মধ্যে আমাদের প্রায় অনেকগুলো টুলসই পড়ে তো আজকে আমরা যেটা করছি সেটা আমরা আজকে 10 থেকে 11টা টুলস নিয়ে আজকে আলোচনা করব তাহলে আদার টুলস এর মধ্যে প্রথমে আমাদের কি পড়ে প্রথমে পড়ে হলো চিজেল চিজেল মানে কি চিজেল মানে ছেনি আশা করি তোমরা সবাই বেশিরভাগই ছেনিটা দেখেছো কারণ তোমাদের আশেপাশে যখন এই কাঠের কাজ হয় তখন দেখবে যে কাটিং করে বা ছেনি দিয়ে যে ঠুকে যে কাজগুলো করে সেই কাজটা আমরা সবাই দেখে থাকি তো চিজেল সম্বন্ধে আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে এরপরে আমরা কি আসছি এরপরে আমাদের আর একটা টুলস হলো হ্যামার হ্যামার মানে কি হ্যামার মানে হাতুড়ি এটাও আমরা মোটামুটি সবাই দেখেছি এটা আমাদের বেশিরভাগ বাড়িতে গুলোতে এবং আশেপাশে সমস্ত যে কোনো রকম কাজে নট অনলি প্লাম্বিং এর কাজ যে কোনো রকম কাজে কিন্তু আমরা হ্যামার দেখে থাকি তারপরে আমাদের কি আসছে তারপরে আসছে চেইন রেঞ্জ চেইন রেঞ্জটা কি চেইন রেঞ্জটা হলো চেনের মতন দেখতে হয় চেনের মতন দেখতে হয় রেঞ্জটাকে রেঞ্জের মাথার সামনেটা থাকে একটু চেনের ডিজাইনের সেই জন্য এটাকে আমরা চেইন রেঞ্জ বলে থাকি আচ্ছা আমি বাংলাতেও তোমাদের লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় নেক্সট আসছে রফার জাম্পার আমরা রবার জাম্পারটাকে খুব একটা দেখিনি এটা আমাদের দেয়ালে ফুটো করতে ব্যবহৃত হয় নেক্সট আসছে ট্রুয়েল ট্রুয়েল মানে হলো কর্নিক এই বস্তুটাকে আমরা সবাই দেখেছি এই টুলসটা আমরা সবাই আশেপাশে যখন বাড়িতে রাজমিস্ত্রির কাজ হয় বা যে কোনো প্লাম্বিংয়ে ছোটোখাটো কাজ হয় মোটামুটি দেয়ালে সিমেন্ট বালি পেস্ট করতে যখন লাগানো হয় বা সিমেন্ট বালি পেস্ট করতে বা সিমেন্ট বালি যখন পেস্ট করে সেটা দেয়ালে ফেলা হয় তখনও আমরা এর ব্যবহার দেখেছি এরপর আছে স্ক্রুড্রাইভার স্ক্রুড্রাইভারও আমরা দেখেছি আমরা যে কোনো জায়গায় যখন কি হয় যে ছোটোখাটো নাট বল্টুগুলো টাইট করতে স্ক্রু ঢিলা বা টাইট করতে আমরা স্ক্রুড্রাইভারের ব্যবহার দেখেছি এরপরে আসছে আমাদের ফাইলস ফাইলস আমরা কি করি ফাইলস আমরা যে কোনো মসৃণ জায়গাটাকে কোনো জায়গাকে যদি মসৃণ করতে হয় সেটাই আমরা ফাইল ব্যবহার করে থাকি বা কোনো ধারালো জায়গাটাকে যখন মসৃণ করতে হয়
বা কোনো সূক্ষ্ম জায়গায় যেখানে আমাদের সামান্য একটু মসৃণতার দরকার হয় সেখানে কিন্তু আমরা ফাইলটা ব্যবহার করে থাকি। তারপর আসছে প্লায়ার্স। প্লায়ার্স কী হয়? প্লায়ার্স যেটা হলো সারাশির মতন দেখতে, মানে কি আমরা যখন যেখানে মুখগুলো সরু মুখের কাজ হয় সারাশির মতন দেখতে, মানে বুঝতেই পারছো সেই ধরনের টুলসগুলো যেগুলো সরু মুখের কাজের কাছে ব্যবহৃত করা হয়। নেক্সট আসছে কলিং টুলস। কলিং টুলস মানে হলো ফাঁক পূরণের যন্ত্র, মানে যে কোনো স্থানে যখন ছোট ফুটো টুটো হয় তখন সেটা ফিল আপ করার জন্য আমরা কলিং টুলসকে ব্যবহার করে থাকি। নেক্সট ড্রিল মেশিন। ড্রিল মেশিনের সাথে আমরা মোটামুটি সবাই ওয়াকিবহল, কারণ ড্রিল মেশিনটা আমরা মোটামুটি বাড়িতে দেখেইছি। যখন বাড়িতে আমাদের ইলেকট্রিকের কাজ হয় বা প্লাম্বিংয়ের কাজ হয়, দেয়ালে ফুটো করার ব্যাপার থাকে, তখনই আমরা ড্রিল মেশিনটাকে দেখে দেখেছি। আর একটা আছে ড্রিল বিট। এটা হলো ড্রিলের সামনে যে ছোট বস্তুটা থাকে, ড্রিলের ফলা, সেটাকেই বলা হয় ড্রিল বিট। আচ্ছা, এবার আমরা কিছু ছবি দেখে নিচ্ছি যার ব্যাপারে আমাদের সম্পূর্ণ ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমেই আমরা চলে আসছি নাম্বার ওয়ান। আমাদের কি আছে? চিজেল বা ছেনি। তো আমরা এই ছবিটার সাথে সবাই ওয়াকিবহল, এই ধরনের ছেনি দিয়ে বা এই ধরনের চিজেল দিয়ে আমরা কি কাজ করতে দেখেছি? কাঠ কাটা হয়, কাঠের মধ্যে যখন কোনো ছোট ফুটো করা হয় বা যে দেওয়ালে যখন ছোট কাজ করা হয় তখনও কিন্তু আমরা এটাকে কাটিং টুল হিসাবে, কাটা হিসাবে ব্যবহার করে থাকি। এটা কাঠ কাটতে প্রধানত ব্যবহৃত হয়। নেক্সট কি আছে আমাদের? নেক্সট আছে হ্যামার। তো আমাদের হ্যামার কীভাবে ব্যবহার করছি সেটাও আমরা আরও ভালো করে বুঝতে পারছি। এখানে হ্যামারের কিন্তু ছবি দেওয়া আছে। এখানে দেখো বিভিন্ন টাইপের কিন্তু হ্যামার দেওয়া আছে। আমরা বিভিন্ন শেপের মাথাওয়ালা হ্যামার বা হাতুড়ি দেখে থাকি। এগুলোর শেপের মাথা আলাদা, মানে এর কাজও কিন্তু আলাদা, সেই ব্যাপারটাও আমাদের বুঝতে হবে, তাই তো? আচ্ছা, নেক্সট কী আসছে? নেক্সট আসছে চেন রেঞ্জ। চেন রেঞ্জটা কী? দেখো এই ধরনের যে টুলসটা আমরা কিন্তু এটা প্লাম্বিংয়ের ক্ষেত্রে হামেশাই দেখেছি। আমাদের বাড়িতে বা আশেপাশে যখন ওই ছোটো টিউব অয়েলগুলো লাগায় তখন কিন্তু এর কাজ আমরা দেখেছি। এটাতে কি হয় দেখো, এটাতে রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে যখন কোনো টুলসকে শক্ত করে ধরার ক্ষেত্রে রেঞ্জ ব্যবহৃত। এবার এখানে দেখো এই যে চেনেসটা থাকে, এই চেনেসটা দিয়ে আমাদের কোনো পাইপলাইন বা পাইপ ফিটিং বা পাইপকে শক্ত করে ধরা হয়, সেই হিসাবেই কিন্তু আমরা চেন রেঞ্জের চেনটাকে ব্যবহার করে থাকি। এবং পুরো রেঞ্জটা যেহেতু ধরার জন্য ব্যবহৃত হয় সেই জন্য এটাকে চেন রেঞ্জ বলে থাকি। নেক্সট কী আসছে? নেক্সট আসছে রবার জাম্পার। এটা আমাদের 4 নম্বর। তো রবার জাম্পারটা কী হচ্ছে দেখো, রবার জাম্পার হলো, দেখো আমি বললাম যে কোথাও ফুটো করার ক্ষেত্রে কিন্তু আমরা রবার জাম্পারটা ব্যবহার করে থাকি। দেখো এখানে মাথাটা দেখলেই তুমি বুঝতে পারছো যে কতটা সরু, এতটা সরু মাথা দিয়ে আমরা যে কোনো জায়গায় ফুটো হামেশাই মানে খুব সহজভাবে করতে পারি। এটা প্রধানত দেওয়ালে ছিদ্র করার কাজে কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট আসছে আমাদের ট্রোয়েল বা কর্নিক। দেখো এখানে ছবিটা দেওয়া আছে, এটা আমাদের কাছে খুবই একটা মানে চেনা একটা টুলস। এটা কি কর্নিক? এটা আমরা কি করছি? এটা আমরা যখন সিমেন্ট বালি পেস্ট করছি তখন কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর আমাদের কি আসছে? তারপর আসছে আমাদের স্ক্রুড্রাইভার 6। তো স্ক্রুড্রাইভারটা আমরা কিভাবে ব্যবহার করি দেখো, এটা আমাদের স্ক্রুড্রাইভারের একটা ছবি আছে। আমরা এই টুলসটা সম্বন্ধে প্রায় সবাই দেখেছি এবং জানি। এটা আমাদের কী কাজে ব্যবহৃত হয়? কোথাও স্ক্রু টাইট দিতে বা ঢিলা করতে আমাদের ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট কী আসছে?
নেক্সট আসছে ফাইল। দেখো ফাইলটা সম্বন্ধে তোমরা, আমি তোমাদের মুখে বলেছি এবং তোমরা ছবিটা দেখো এটাও বুঝতে পারবে, এটাও আমরা কিন্তু অনেক কাঠের দোকানে দেখে থেকেছি যে এরকম যখন কোনো জায়গায় মসৃণ করতে হয় তখন কিন্তু আমরা ফাইলটাকে ব্যবহার করি, বা কোনো ধারালো অংশকে আমরা যখন স্মুথ করি সেখানেও কিন্তু আমরা ফাইলসটাকে ব্যবহার করে থাকি। দেখো এই যে এখানে হ্যান্ডেল রয়েছে, আর এই যে ওর অংশটা সেই অংশটাকে, এই যে অংশটা দিয়ে সেখানে একটু ধারালো একটা মতন থাকে সেটা দিয়ে আমরা ঘষে ঘষে কোনো স্থানকে আমরা মসৃণ করতে পারি। তারপরে আসছে কি প্লায়ার্স। প্লায়ার্স সম্বন্ধে আমরা বললাম, তাহলে এটা হলো আমার 8 নম্বর। প্লায়ার্স সম্বন্ধে আমরা বললাম, প্রথমেই বলেছি প্লায়ার্স মানে কি, প্লায়ার্স কাকে বলে, যেটা হলো সাঁড়াশির মতন মুখ। দেখো এই সমস্ত যন্ত্রগুলোর কিন্তু মুখগুলো দেখো সাঁড়াশির মতন দেখতে, তাই তো? তার মানে কি আমরা এই ধরনের মুখ দিয়ে যে কোনো ছোটো জিনিসই খুব টাইট করে শক্তভাবে ধরতে পারি, কোনো নাট হোক বল্টু হোক বা কোনো পাইপের যে বড় পোর্শান সেটাকেও আমরা ধরতে পারি, ধরে সেটা দিয়ে আমরা সেটাকে টাইট করা, লুজ করা বা সেটা ধরে অন্য কোনোভাবে কিছু কাটিং করার ক্ষেত্রেও কিন্তু আমরা প্লায়ার্সটাকে ব্যবহার করে থাকতে পারি। নেক্সট 9 নম্বর আছে কলিং টুলস। কলিং টুলসটা দেখো এটা কি হয়, এটা যখন কোনো অংশে ছিদ্র করতে হয় তখন কিন্তু ব্যবহৃত হয়। দেখো এখানে কিন্তু বিভিন্ন শেপের হয়, কলিং টুলসে কোনো নির্দিষ্ট ইয়ে নেই, এগুলো বিভিন্ন টাইপের শেপের হয়, তোমরা বইতেও দেখবে আরও বিভিন্ন রকমের বিভিন্ন ডিটেল শেপের রয়েছে। তাহলে কলিং টুলসটা সম্বন্ধে আমাদের আইডিয়া হলো যে যখন কোথাও একটা কোথাও ছিদ্র দরকার হবে তখনই কিন্তু আমরা কলিং টুলসের ব্যবহার করব। নেক্সট কী আসছে, নেক্সট আসছে আমাদের ড্রিল মেশিন। ড্রিল মেশিনের সাথে আমরা বেশিরভাগ সবাই ওয়াকিবহল, ড্রিল মেশিনটাকে আমরা দেখেছি। তো ড্রিল মেশিনটা কী হয়, দেওয়ালে ফুটো করার জন্য ব্যবহৃত হয়, সেটা যে কোনো ইলেকট্রিক কাজ হোক, যে কোনো প্লাম্বিংয়ের কাজ হোক, যে কোনো ক্ষেত্রেই আমরা ড্রিল মেশিনের ব্যবহার দেখেছি। নেক্সট আসছে আমাদের 11 নম্বর ড্রিল বিট। ড্রিল বিট কোনটা, দেখো এই যে ড্রিল মেশিনের মাথায় যে ফলাটা লাগানো হয় বা এটাকেই বলা হয় বিট, এটাকে আমরা ইংরেজিতে বিট বলি, এটাকে আমরা বাংলায় ফলা বলি। তো এর কি হয় দেখো, সামনেগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে, তার মানে কি আমরা যখন এক একটা কাজ করব এক একটা কাজের ক্ষেত্রে কিন্তু এক এক রকমভাবে ব্যবহৃত হবে, তাই তো? এগুলো বেশিরভাগ কিন্তু দেয়ালে গর্ত করা বা যে কোনো অংশে গর্ত করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে মোটামুটি আমাদের একটা বোঝা গেল, মোটামুটি আইডিয়া হলো, তাই তো? তাহলে আমাদের ইউজগুলো একটা টুলসের এখানে আমরা যে ছকটা বানিয়েছি তার মধ্যে লিখে নিই, তাহলে আমাদের ব্যাপারটা পড়তে আরও সুবিধা হবে। তাহলে চিজেলটা আমরা কি করব, যে কোথাও কাটবার জন্য ব্যবহৃত হয়, হ্যামারটা আমরা কীভাবে ব্যবহার করি পেরেক পোতার জন্য, বা কোনো অংশ জোড়া লাগানোর জন্য, চেন রেঞ্জটা কী হয়, চেন রেঞ্জটা আমরা কী কাজে ব্যবহার করি, এটা হলো পাইপ বা পাইপ ফিটিংসকে ধরার জন্য, নেক্সট আছে রবার জাম্পার। রবার জাম্পারটা কি হয়, আমাদের দেওয়ালে ছিদ্র করার জন্য, নেক্সট আছে ট্রোয়েল। ট্রোয়েলটা আমরা কি করে থাকি, ট্রোয়েলটা আমরা সিমেন্ট বালি মেশাতে ইউজ করি, নেক্সট স্ক্রুড্রাইভার। স্ক্রুড্রাইভারটাকে আমরা কি করি, স্ক্রু খুলতে বা লাগাতে ব্যবহার করি, নেক্সট আসছে আমাদের ফাইলস। ফাইলসটা কি, কোনো অংশে মসৃণ করতে আমরা এটাকে ব্যবহার করি, তারপর আসছে প্লায়ার্স। প্লায়ার্সটা কী বললাম, যে সাঁড়াশির মতন হয়, তাহলে এটা কোনো বস্তুকে ধরতে তারপরে আছে কলিং টুলস। কলিং টুলস বা ফাঁক পূরণ যন্ত্র, তার মানে বোঝা যাচ্ছে যে এটাকে ফাঁক পূরণ করার জন্য
আমরা ব্যবহার করে থাকি। নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আমাদের আসছে ড্রিল মেশিন। ড্রিল মেশিন মানে হলো ছিদ্র করার জন্য ব্যবহৃত হয়। আর ড্রিল বিটটা কি আসছে, কোথাও গর্ত করার জন্য, সেম জিনিস। তাহলে আজকে আমরা টুলসগুলো সম্বন্ধে জানলাম এবং টুলসের সাথে সাথে তার ব্যবহারগুলো সম্বন্ধেও কিন্তু আমরা অনেকটা বেশি ওয়াকিবহল হলাম, তাই তো? এই ব্যাপারে যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। ব্যবহারটা আলাদা করে বক্স বক্স করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি আজকে যেটা পড়ালাম এবং পুরনো আগের দিনের পড়াটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।